আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সপ্তাহের মধ্যে হলো বাংলাদেশে অফিসিয়ালি স্যামসাং এর পক্ষ থেকে তাদের এন্ট্রি লেভেল সেগমেন্টে আরেকটি নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A03s লঞ্চ হয়ে গিয়েছে। সো আজকে আমরা এই ভিডিওতে এই স্মার্টফোনটি কেমন দামে লঞ্চ হয়েছে এবং ফুল স্পেসিফিকেশনস কী কী আছে, বাটের কম্পিটিশন কার কার সাথে এবং ফোনটি আসলে কেমন হলো সেই সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছি আমি তাইসির। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে প্রাইসিংটা ক্লিয়ার করে নিতে চাই। স্যামসাং গ্যালাক্সি A03s একটি মাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম, 64GB রম এবং এটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 14,000 টাকা। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে থাকছে কিছু ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড, একটি সিম ইজেক্টর পিন, একটি 7.5 ওয়াটের চার্জিং ব্রিক এবং টাইপ সি ডাটা কেবল। বক্সে কোনো ব্যাক কেস থাকছে না, এই জায়গায় আমি খুবই হতাশ। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, স্মার্টফোনটি মোট 3টি কালারে বাংলাদেশে লঞ্চ হয়েছে, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। এটি 9.1 মিলিমিটারের মতো থিকনেস এবং 196 গ্রামের মতো ওজন। ফ্রন্টে একটি ওয়াটারটপ নস থাকছে, চীন বেজেল বাজেট লেভেলের মতোই ঠিকঠাক আছে। রেয়ারে 3টা ক্যামেরা থাকছে, রেয়ারটা প্লাস্টিকের, বডি ফ্রেমটাও প্লাস্টিকের, ফ্রন্টে কোনো রকম কর্নিংগুলার গ্লাসের প্রোটেকশন থাকছে না, ম্যাট এবং টেক্সচারের একটা মিশ্রণ থাকছে, সো ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস খুব সহজে পড়বে না। ডিজাইনের ব্যাপারে সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে, এতে ব্যবহার করেছে সাইন মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা এই বাজেটে স্যামসাং এর মতো ব্র্যান্ডের পক্ষ থেকে খুবই রেয়ার। সো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, আমার মনে হয় ফ্রন্টের অটোটপ নষ্টার বদলে যদি পাঁচ হোল দিতে পারতো কোনোভাবে তাহলে একদম খাপা খাপ হয়ে যেত। ওভারঅল বিল অ্যাভারেজ বা অ্যাভারেজ বলবো। পোর্টস এবং বাটনস, উপর দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যানসেলেশন মাইক্রোফোন, এটা খুবই ভালো ব্যাপার, এরকম বাজেট সেগমেন্টে Xiaomi ছাড়া আর কেউ এটা দেয় না। বাম দিকে থাকছে সিম ট্রে, যেখানে ট্রিপল স্লট থাকছে, অর্থাৎ দুটি সিম একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে এটি। ডান পাশে থাকছে ভলিউম রকার এবং তার ঠিক নিচে থাকছে পাওয়ার অফ বাটন, ওটি একসাথে ডেভেলপ করছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট এবং স্পিকার গ্রিল। ডিসপ্লে সেকশন, এতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি PLS LCD প্যানেল, HD প্লাস রেজুলেশনে অর্থাৎ 720p, ডিসপ্লে PPI 270 এবং ম্যাক্স ব্রাইটনেস 480 nits। সো এটা IPS LCD থেকে কিছুটা লো কোয়ালিটির ডিসপ্লে PLS LCD। এখানে অবশ্যই HD প্লাস স্যামসাং মতো ব্র্যান্ডের পক্ষ থেকে ফুল HD প্লাস আসলে ঠিক আশা করা যায় না, বাট পোকো বলেন বা ইনফিনিক্স বলেন এরকম বাজারে কিন্তু ফুল HD প্লাসের ডিসপ্লে দিচ্ছে। সো অন্তত IPS LCD ব্যবহার করলে একটু বেশি বেটার কোয়ালিটি ফিল হতো। PPI ডেন্সিটি অবশ্যই কম মনে হবে, ব্রাইটনেস বাজেট অনুপাতে ঠিকঠাকই আছে এবং নর্মাল 60Hz রিফ্রেশ রেট এবং 120Hz টাচ রেট থাকছে। সো ওভারঅল অ্যাভারেজ এবং বিল অ্যাভারেজ বলবো ডিসপ্লে সেগমেন্টেও। সেকশন, আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং ওয়ান UI 3.1 কোর। সো অবশ্যই স্যামসাং এর এই ওয়ান UI অনেক বেশি বেটার, UI জন্য তো কোনোরকম অসুবিধা আপনাদেরকে ফেস করতে হবে না, যথেষ্ট ভালো স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। প্রসেসর সেকশন, আমি খুবই হতাশ করেছে মিডিয়াটেক হেলো Z35। সো এখানে কিছুটা কনফিউশন আছে, কিছু কিছু ইউটিউবার বলছে বা স্যামসাং বাংলাদেশও ক্লিয়ার করতে যাচ্ছে যে Z35 ব্যবহার করা হয়েছে, বাট স্যামসাং বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইটেও P35-এরই নাম লেখা। সো তার যে ই স্টোরটা আছে FDL.com-এর, সো সব কিছু মিলে Z35 এবং P35 দুটি একদমই সিমিলার, GPU CPU প্রসেসর সব কিছু একদমই সিমিলার, পারফরমেন্স সিমিলার পাবেন। এটা রান্ধত স্কোর আসবে 1 লাখের কিছুটা উপরে, যেটি কিনা 14,000 টাকা বাজেট পয়েন্টে খুবই আনজাস্টিফাইড। অন্যান্য সকল ব্র্যান্ড যেখানে Z80, Z85 এর মতো হায়ার মিড বাজেট সেগমেন্টে খুব ভালো রকমের পারফরমেন্স দিচ্ছে, সেই জায়গাটি অনেকটাই পিছিয়ে থাকবে। GPU সেকশনে ব্যবহার করেছে পাওয়ার VRZ8320, অক্টাকোর সিপিউ ব্যবহার করা হয়েছে, 4টি কোর 2.3 GHz ক্লকস কর্টেক্স A53 কোর, বাকি 4টি কোর 1.8 GHz ক্লকস কর্টেক্স A53 কোর। সো ওভারঅল GPU CPU প্রসেসর ডেলি টাস্কিং এর জন্য ঠিক আছে, খুব বেশি একটা মাল্টি টাস্কিং এর থেকে আপনার আশা রাখে না, 2-3টার বেশি অ্যাপ এটি একসাথে হ্যান্ডেল করতে পারবে না এবং গেমিং এর আশা তো বাদই দেন এরকম বাজেট সেগমেন্ট থেকে। সো ওভারঅল বিলো পাওয়ার বা একদম খুবই খারাপ লেভেলের একটা চিপসেট এরকম বাজেট সেগমেন্টে স্যামসাং ব্যবহার করেছে। মেমোরি ভেরিয়েন্ট, 4GB র্যাম থাকছে এবং 64GB EMS 5.1 স্টোরেজ টাইপ থাকছে। এই 4GB র্যাম খুব সম্ভবত LPDDR4 র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে, যদি LPDDR4X র্যাম টাইপ ব্যবহার করতে তাহলে অবশ্যই মেনশন করা থাকতো, আমি অনেক খুঁজেছি কোথাও পাইলাম না। সো ধরে নিতে পারেন এখানে LPDDR4 র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে। 1 টেরাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট তো থাকছেই।
ক্যামেরা সেগমেন্ট ড্রয়ারে তিনটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 13 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের মেইন সেন্সর, সাথে দুইটা 22 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। ফ্রন্টে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। সো এখানেও আমি বলবো বিলো অ্যাভারেজ ক্যামেরা অবশ্যই এখানে ব্যবহার করেছে, বাকি যে কোনো ব্র্যান্ড এরকম বাজে সেগমেন্টে রিয়েলমি, টেকনো, শাওমি 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ দেওয়ার ট্রাই করে অথবা একটা আল্ট্রাওয়াইড সেন্সর দেওয়ার চেষ্টা করে পোকো, সো সবকিছু মিলে একদম অ্যাভারেজ লেভেলের ফটো কোয়ালিটি পাবেন। সো ক্যামেরা সেগমেন্টও খুব বেশি একটা ইমপ্রেসিভ কিছু না। সাউন্ড সিস্টেম 3.5mm হেডফোন জ্যাকপোর্ট থাকছে এবং বটন ফায়ারিং সিঙ্গেল মনো স্পিকার থাকছে। সো ডিসেন্ট আছে বাজেট সেগমেন্টে। সেন্সর বন্ধুরা এখানে অবশ্যই ইমপ্রেসিভ কাজ করা হয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফ্রন্টে ফেস আনলক সুবিধা থাকছে, এক্সেলেরোমিটার প্রক্সি ব্যবহার করেছে, কোনো রকম জাইরোস্কোপেতে ব্যবহার করা হয়নি। কানেক্টিভিটি ডুয়েল ভোল্টি 4G থাকছে, টাইপ সি পোর্ট থাকছে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো একটি ব্যাপার। ব্লুটুথ 5.0 থাকছে, ওয়াইফাই 802.11 থাকছে। সো মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটি এরকম বাজার সেগমেন্টে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেগমেন্ট এখানে ব্যবহার করছে বিশাল 5000mAh হিউজ ব্যাটারি, ঠিকঠাকই আছে, অনায়াসে 1 থেকে 1.5 দিনের মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। টাইপ সি পোর্ট থাকছে, এটাও ভালো ব্যাপার, বাট বক্সে থাকছে 7.5W চার্জার, যদিও ফোনটি সাপোর্ট করে সর্বোচ্চ 15W ফাস্ট চার্জিং, স্যামসাং এর ভাষায় এটা ফাস্ট চার্জিং 15W, আর আমার মনে হয় অবশ্যই বক্সেই 15W চার্জারটা ইনক্লুড করা উচিত ছিল, এই জায়গায় আমি 50-50 বলবো। স্পেসিফিকেশনস খুব একটা ইমপ্রেসিভ কিছু না, বাট যদি আপনারা স্যামসাং এর একটা ব্র্যান্ড ফোন চান তাহলে এই ফোনটির দিকে দেখতে পারেন, বাট আমার মনে হয় এর থেকে বেটার কিছু অফার করছে মাত্র 1000 টাকা বেশিতে স্যামসাং গ্যালাক্সি A12, যেখানে 4 128GB র্যাম পাওয়া যায় এবং 4 64GB র্যাম পাওয়া যায়। রিয়ারে 48MP মেইন সেন্সর, 8MP আল্ট্রাওয়াইড সেন্সর, সো সব কিছু মিলে ওখানে 4টা ক্যামেরা রিয়ারে, সেলফি ক্যামেরাটাও একটু বেটার কিছু অন্তত এইটার তুলনায়। সো মাত্র 1000 টাকায় আমার মনে হয় A12 এর থেকে বেটার চয়েস হতে পারে, বাট আমার মনে হয় কম্পিটিশনের সাথে কোনোভাবে এটি দাঁড়াতে পারে না, পারফরমেন্স সেগমেন্ট বলেন, ডিসপ্লে সেগমেন্ট বলেন, কোনো কিছুতেই। শুধুমাত্র স্যামসাং এর একটা ব্র্যান্ড ভ্যালু, সেটার জন্য এই ফোনটি চাইলে নিতে পারেন। মোটামুটি সবাইকে এই ফোনটি আনরেকমেন্ডেড থাকবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর দেখা বন্ধু সবাইকে, আল্লাহ হাফেজ।